আমরা প্রতিদিন পৃথিবীতে ঘটে যাওয়া নানা রকম অদ্ভুত ঘটনা শুনি, যা হয়তো আমাদের অনেক অবাক করে। কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, তবে ঘটনাগুলো সত্যি হয়ে থাকে। তেমনি এক অদ্ভুত ঘটনা নিয়ে আজ আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব, আর তা হলো এক মহিলার ম্যাট্রেস খাওয়ার প্রতি আসক্তি নিয়ে, যা হয়তো কল্পনা করাও যায় না। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য, যাতে আমরা এরকম আরও মজার মজার ভিডিও আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ। 26 বছর বয়সী জেনিফার প্রায় 20 বছর, অর্থাৎ যখন তার বয়স 6 বছর, তখন থেকে তিনি ম্যাট্রেস বা গদি খেয়ে থাকেন। এটা তিনি খুব স্বাচ্ছন্দ্যে আর আনন্দ নিয়ে করে থাকে। তিনি প্রতিদিন প্রায় 1 বর্গ কিলোমিটার ম্যাট্রেস খেয়ে থাকেন। এ যাবৎকালে এখন পর্যন্ত তিনি প্রায় 8টি বেড ম্যাট্রেস খেয়ে ফেলেছেন। তিনি ততক্ষণ পর্যন্ত এই ম্যাট্রেস খেয়ে থাকেন যতক্ষণ না পর্যন্ত তিনি এটা থেকে কোনো গন্ধ পান। বেশিরভাগ সময় দেখা যেত তার ম্যাট্রেস খাওয়ার পর সেগুলোর থেকে শুধু স্প্রিং বেরোয় থাকতো। তবে তার এই খাদ্যাভ্যাসের জন্য তার ফ্যামিলি খুবই চিন্তিত, কারণ এই ম্যাট্রেস ফোম সঠিকভাবে হজম হতো না, এটি তার পেটে প্রচুর গ্যাস তৈরি করত। এই ব্যাপারে জেনিফারের ভাই বলেন, আমি দেখেছি এটা খাওয়ার পর জেনিফারের অবস্থা, সে সবসময় তার টয়লেট আটকিয়ে রাখত, আর যখন টয়লেট করত তখন ম্যাট্রেসের তুলাগুলো ছোট ছোট আকারে বের হয়ে আসতো, তা হজম হতো না, যা ছিল পরিপাকতন্ত্রের জন্য খুবই ভয়ানক। এরপর জেনিফার যখন ডক্টরের শরণাপন্ন হন, তখন ডক্টর তাদেরকে বলে যে এই খাদ্যাভ্যাসের জন্য তিনি দিনকে দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার উচিত এখনই এই খাদ্যাভ্যাস বর্জন করা, তা না হলে তাকে আর বাঁচানো যাবে না। সেই থেকে জেনিফার এই ম্যাট্রেস খাওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে যাচ্ছে।